আন্তর্জাতিকভাবে আমেরিকা ইউএনের সাথে চুক্তিবদ্ধ যে ইউএন যদি কাউকে ইনভাইট, এটা এবং বিগত দিনেও এরকম অনেক এক্সাম্পল আছে, উদাহরণ আছে যে ইউএন ইনভাইট করেছে স্যাংশন প্রাপ্ত অন্য দেশের লোকজনকে। আমেরিকা কিন্তু চুক্তিবদ্ধ ইউএনের সাথে অ্যাকর্ডিং টু ইউএন কনভেনশন সে ভিসাটা দিতে। সো আমাদের প্রথম কথা, এই স্যাংশনের ব্যাপারটা আলোচনা করাই লজ্জার ব্যাপার, এবং আমাদের দেশের একজন নাগরিক স্যাংশন খেয়েছে, এটাও একটা লজ্জার ব্যাপার। একদম ভিসা দিতে যে বাধ্য সেটাও কিন্তু না, না 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 মানে ভিসা কর্মকর্তার হাতে অনেক কিছু থাকে, যে সে চাইলে দিতেও পারে নাও দিতে পারে, অনুমতি দিয়ে দেয় নাই। না না, আমি আপনাকে বলি, ওনাকে দেওয়া হয়েছে আন্ডার সার্টেন আপনার কন্ডিশনস, যে ওনাকে শুধু যে কয়দিন এই পুলিশ কনফারেন্সটা হবে ইউএনএ, শুধু সেই কয়দিনের ভিসা দেওয়া হয়েছে। এটা শিথিল, স্যাংশন শিথিল আর জোরালো হওয়ার কিছু নাই এখানে, এটা জাস্ট আমি ক্লিয়ার করলাম যে এটা একটা চুক্তি আছে, নরেন্দ্র মোদীকে দেয় নাই বা অন্য কাউকে দেয় নাই, এগেন সেটা যুক্তরাষ্ট্রের এখতিয়ার, এখতিয়ার বা যেই দেশে যাবে সে এখতিয়ার। বাট আমরা যতদূর জানি, যেটা পত্রপত্রিকা পড়েছি আপনাদের মতো, যে একটা আন্ডার সার্টেন কন্ডিশনস ওনাকে দেওয়া হয়েছে, আমি এটা ক্লিয়ার করলাম, এখানে শিথিল বা জোরালো করার কিছু নাই। আচ্ছা, স্যাংশন স্যাংশনের জায়গায় আছে, যেটা দুঃখজনক, আমাদের সবার জন্যই দুঃখজনক। আচ্ছা, এখন আপনি আসেন যে আমরা বিএনপির সেই ক্ষমতা আছে নাকি, আপনার বিএনপির কিছুই নাই, আর ওবায়দুল কাদের সাহেব প্রতিদিন বলছে যে বিএনপির কিছু নাই, অথচ বিএনপির সকালে বিএনপিকে নিয়ে কথা, দুপুরে বিএনপিকে নিয়ে কথা, মহাসচিবকে নিয়ে কথা, রাত্রে বিএনপিকে নিয়ে কথা, বিএনপি কি চা ওনাদের প্রোগ্রামে ওনারা 10 মিনিট কথা বলেন আওয়ামী লীগের, 50 মিনিট কথা বলেন বিএনপির। তো এখন বিএনপি অফকোর্স একটা ফ্যাক্টর, বিএনপির 3 দিন এতবার রাষ্ট্রের দায়িত্বে ছিল, বিএনপি অফকোর্স একটা ফ্যাক্টর, এবং রাষ্ট্র যখন সন্ত্রাস করে তখন কিন্তু যে কোনো রাজনৈতিক দল, রাজনৈতিক মত বা অপোজিশনের যে কোনো ব্যক্তির ওখানে দাঁড়িয়ে থাকা মুশকিল। রাষ্ট্র যখন রাষ্ট্রের মদতে গুম করে, যখন আমরা আয়না ঘরের মতো আমরা নিউজ দেখি, যখন আমরা এইসব দমনপীড়ন দেখি, তখন কিন্তু আপনি যদি একটা দেশে যদি আয়না ঘরের মতো জিনিস থাকে, ওই দেশে আপনি কতগুলো অপোজিশন নেতাকর্মীকে আপনি পাবেন যে মাঠে নেমে গুম হতে চাইবে, মাঠে নেমে তারা গুলি খেতে চাইবে। আজকে কেন, উনি একটা প্রশ্ন করেছেন, ভালো প্রশ্ন, যে সব জায়গায় সব জেলায় তো প্রোগ্রাম ছিল, 64টা জেলায়, সব জেলায় তো হয়নি, কেন এই কয়টা জেলায় হলো? এখন এইটা আওয়ামী লীগের খেলা, ওই যে নোংরা যেসব খেলাগুলো খেলে না, প্রথমে টার্গেট করেছে বরিশাল, ভোলা গেল, এই গতকালকে যে জেলাগুলো হয়েছে সেই জেলাগুলোতে কিন্তু প্রথম টার্মে প্রথমবার হয়নি, এই জেলাগুলোতে তারা দেখছে যে কতদূর বিএনপিকে তারা ঘায়েল করতে পারে, ঠিক আছে, রাস্তায়। এখন যখন পারছে না পুলিশ দিয়ে, এখন যুবলীগ নেমে গেছে, কালকে হয়তো ছাত্রলীগ নামবে, তারপরে অন্য লীগ নামবে, তারাও মাঠে থাকবে, থাকুক, কিন্তু ব্যাপার হয়েছে যখন আপনি পুলিশ র‍্যাব প্রশাসন দিয়ে সন্ত্রাস করবেন, তাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করবেন দমনপীড়নের জন্য এবং নির্বাচনে জেতার জন্য, নির্বাচনে টিকে থাকার জন্য, সরকারি ক্ষমতা ধরে রাখার জন্য, তখন কিন্তু এরা স্টেক হোল্ডার হয়ে যায়। আমি তো প্রশাসনের কোনো দোষ দেই না, পুলিশেরও কোনো দোষ দেই না, পুলিশকে অবশ্যই বলা হয়েছে তুমি অ্যাকশনে যাও, সেজন্যই সে অ্যাকশনে গেছে নারায়ণগঞ্জে, সিরাজগঞ্জে, আপনার মানিকগঞ্জে, অ্যাকশনে যা, সে যদি, তাকে যদি বলা না হতো, আজকে আমি 2018 সালে আমি নিজে ইলেকশন করেছি, আমার নির্বাচনে এলাকায় আমার থানার ওসি আমাকে বলেছে, বলতো যে আপা উপর থেকে অর্ডার আইনে দেন, তাহলে কাউরে ধরবো না, ভাই আমি সে উপরটা কি ভাই, আল্লাহর কাছ থেকে অর্ডার আনতে হবে? এখন আমার নেতাকর্মীদেরকে জেলে ভৈরা সাফ করে দিতেছে, কিন্তু আওয়ামী লীগের কোনো ওয়ার্ড লেভেলে ছাত্রলীগের কর্মীও পিস্তল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, রামদা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কাউকেও কিছু বলছে না। তো আপনি যখন পুলিশ আর র‍্যাব আর প্রশাসনকে ব্যবহার করবেন নিজের ক্ষমতায় টিকে থাকার জন্য, তখন কিন্তু এরা একে উপরের পরিপূরক। আজকে সরকার প্রশাসনকে তার যেমন বাঁচাতে হবে, এবার প্রশাসনেরও সরকার, এই সরকারকে দরকার, কারণ এই ডার্টি ওয়ার্ক, এই নোংরা খেলাটা যে তারা 14 বছর ধরে খেলছে, এটা দুজনে কিন্তু পার্টনার, এখন প্রশাসনকে বানিয়েছে, সরকার প্রশাসনকে পার্টনার বানিয়ে ফেলেছে, এখন প্রশাসন নিজের বেঁচে থাকার স্বার্থে, নিজের অস্তিত্বের স্বার্থে তার কিন্তু সরকারের কেস হেল্প করতে হচ্ছে, এবং সরকারও এদেরকে বাঁচিয়ে রাখছে। এই যে বাংলাদেশের পরিস্থিতিটাকে এই পর্যায়ে আওয়ামী লীগ নিয়ে গেছে, সেটা দুঃখজনক।
আওয়ামী লীগ যদি পপুলার হয়, আওয়ামী লীগ যদি উন্নয়ন করে থাকে, আওয়ামী লীগ যদি একেবারে জনগণের দল হয়ে থাকে, তাহলে একটা সুষ্ঠু নিরপেক্ষ ভোট দিতে সমস্যা কি? সেটার জন্য তো ওনারা আন্দোলন করেছিলেন 96-তে ভাই, সেজন্য ওনারা হরতাল দিয়েছিলেন, সেজন্য ওনারা বহু কাজ বহু দমনপীড়ন করেছিলেন 96-তে ভাই, সেটা আপনারা দেন না? ওনারা তো বেগম খালেদা জিয়ার আন্ডারে নির্বাচনে যাবেন না, যাবেন? আজকে বলুক যে ওনারা যাবে, তাহলে আমরাও শেখ হাসিনার আন্ডারে যাবো।